আসলে এই জন্য এখানে মানুষের ভয় নেই দেখেন পুরো এক ঘন্টা যাবত এখানে রুট বন্ধ করে আছে শুধু রাষ্ট্রপতি আসার জন্য আমরা কি এখানে মানুষ আমরা বাবির টাকা দিয়ে এখানে ট্যাক্সি চলি এখানে আপনারা এখানে রুট শুধু বন্ধ করবেন ইনফরমেশন দেবেন না চার্জগুলো কি সমস্যা কি আপনাদের গায়ে হাত দিয়ে না এমনি বলেন গায়ে হাত দিবেন না আমাদেরকে এট লিস্ট বলতে হবে তো এই রুটটা বন্ধ তোমরা অন্য রুট দিয়ে দাও আমরা এখানে বসে এখন দোকান দিয়ে মতো করতেছি আমরা এখানে দোকান দিয়ে মতো করতেছি অবশ্যই আমরা লাইভ করবো আমাদের ভিডিও করবো সবকিছু আমরা করবো আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি সবাই এখানে বোকান দিই করছে এখন অ্যাম্বুলেন্স আছে এখানে অ্যাম্বুলেন্সের মধ্যে সবাই রুগী রুগী অনেক রুগী আছে যারা এখনো এখান থেকে পুরা টার্মিনাল পর্যন্ত পুরা এখানে ব্লক হয়ে গেছে ওনাদের এটা ভুল ওনাদের আগে ইনফরমেশন দেওয়া উচিত ছিল যে এখানে রুটে বন্ধ থাকবে আপনারা এটা ইউজ করবেন না আমরা এখন পিছনে যেতে পারতেছি না সব গাড়ি আর মানুষ এখানে সরকার কিছু জন্য সরকার হচ্ছে মানুষের জনগণের অধিকার পূরণের জন্য এগুলো কি দোকান দি অবশ্যই ভিডিও করবো আমরা অবশ্যই ভিডিও করবো এটা আপনি বলে কেন দিবেন আপনি বলে কেন দিবেন আমার রুগীর ব্লাড দেওয়ার কথা আমাকে সকাল ছয়টায় বন্ধ দিতে আমি দূরের থেকে আসছি তো এখানে আমি আটকে গেছি ওনাদের কারণে আমি এতক্ষণ বুঝলাম আমাকে যেতে দেওয়া হচ্ছে না তাহলে একজন রাষ্ট্রের স্বরাষ্ট্রের দেশের একজন গণ্যমান্য যে হোক অবশ্যই সরকার আমাদের জন্য জনগণ সরকার আলাদা প্রোটোকল সরকারের জন্য জনগণ আপনি এতগুলো লোক দেখান অবশ্যই লোক এতক্ষণ ধরে আমরা কেন্দ্রীয় টার্মিনাল পর্যন্ত কষ্টের মধ্যে ভুগছি কিসকোচার দিকে যেতে দিচ্ছে না রুগীর অ্যাম্বুলেন্স দিতে দিচ্ছে না মারা গেলে দায়টাকে উনি নিত অবশ্যই নিত না আমি জানি না উনি আসছেন যিনি উনি কে কোন পদের
আমি এজেন্ট ছিলাম কাউন্সিলর এজেন্ট ছিলাম মহিলা আজকে এতগুলো রোগী আছে এখানে এই মুহূর্তের মধ্যে রোগী ছিল আমি আজকে এটা প্রকাশ করলাম আজকে আমি এখানে প্রকাশ করছি আমি